বাংলাদেশের জন্য মোটরসাইকেল একটা প্রধানতম যানবাহন এখন। মোটরসাইকেল চালায় এরকম কোটি কোটি জনগণ বাংলাদেশে আছে, তারা পদ্মা সেতুর যে উপকারটা সেই উপকারটা নিতে পারছে না। আসলে এখানে দাবি কিছু নাই, এটা আসলে খুব সাধারণ একটা ব্যাপার, সেটা হচ্ছে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু, সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমাদের জনগণের কষ্টার্জিত টাকা সেখানে সংশ্লিষ্ট আছে, আমরা চাই মোটরসাইকেল সেখানে নিষিদ্ধ না থাকে। মোটরসাইকেল নিষিদ্ধ থাকার কারণে বিশেষ করে দক্ষিণবঙ্গের লোক খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সারা বাংলাদেশের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। পিক আপে করে মোটরসাইকেল চালাচল করতে হচ্ছে, সাধারণভাবে মোটরসাইকেল চালানো যাচ্ছে না, মোটরসাইকেল নিয়ে অন্য কোনো শহরে যাওয়া যাচ্ছে না। সো আমাদের দাবি হচ্ছে যে পদ্মা সেতুতে নির্দিষ্ট নিয়মের মাধ্যমে মোটরসাইকেলের যাবতীয় লাইসেন্স এবং সব কিছু ব্যবহার স্পিডিং কন্ট্রোল করে মোটরসাইকেলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক পদ্মা সেতু। অবশ্যই এটা একটা অসম্পূর্ণ চলাচল তো অবশ্যই, বাংলাদেশের জন্য মোটরসাইকেল একটা প্রধানতম যানবাহন এখন। মোটরসাইকেল চালায় এরকম কোটি কোটি জনগণ বাংলাদেশে আছে, তারা পদ্মা সেতুর যে উপকারটা সেই উপকারটা নিতে পারছে না। বিষয়টা মূলত কিছু যারা নিয়মনীতি মানে না, এই ধরনের কিছু মানুষজনের কিছু ভুল কার্যক্রমের কারণে সরকারের ডিসিশনটা নিয়েছিল প্রথম দিন, কিছু ভুল কার্যক্রম বিভিন্ন সাধারণ মানুষের মাধ্যমে হয়েছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়, সেই সমস্ত কারণে আসলে বাঙালি জনতা আসলে খুবই আবেগীয়। আমি পূরণ এবং বাইপার প্রথম দিন প্রদেশের যখন ঘুরে যাওয়া হয় তখন তারা আবেগটাকে ধরে রাখতে পারে নাই, সেই কারণে তারা উচ্ছৃঙ্খলভাবে কিছু কার্যক্রম করে, সেই কারণে সরকারের পদক্ষেপ নেয়। এবং সরকারের পদক্ষেপকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই, কিন্তু তারপরেও আসলে অনেক সময় পার হয়ে গেছে, এখন যেহেতু অনেক সময় পার হয়ে গেছে এখন আসলে আমাদের উচিত নতুনভাবে জিনিসটাকে চিন্তা করা এবং সরকারের উন্নয়ন এবং সমস্ত যারা কার্যনির্বাহী লোকজন আছেন তাদের পরিচয় নিতে হবে, পদ্মা সেতুতে সমস্ত নিয়মকানুন মেনে যেন বাইকটাকে মুক্ত করে দেওয়া হয়, স্পিড গানের প্রচলন করা হয়, সিসি ক্যামেরার ভালো করে প্রচলন করা হয়, যেন অতিরিক্ত স্পিড যেটা 60-80 এর উপরে মোটরসাইকেল না চলাচল করতে পারে, সেই কারণে নীতিমালা দিয়ে যেন পদ্মা সেতু মুক্ত করে দেওয়া হয়। বলতে হচ্ছে ঘটনা যদি চিন্তাভাবনা করে আমাদের বাংলাদেশের যারা বাইক ছিল তারা সবাই বাইকার, এই চিন্তাভাবনা থেকে তারা যদি পদ্মা বাইক চলাচল নিষিদ্ধ করে তাহলে এখানে হচ্ছে যে এক ধরনের বাইকাররা আছে যারা হচ্ছে মারায় গাড়ি চালায়, আরেক ধরনের বাইকাররা আছে যারা হচ্ছে তাদের অফিস তাদের মধ্যে যাওয়ার পাশাপাশি বিভিন্ন টুরিস্ট আছে তারা বাইকগুলো ইউজ করে, এবং বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইক থেকে যারা টুরিস্ট আছে তাদের প্রত্যেকেই একটা স্বপ্ন থাকে, তারা স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে যাতে তাদের যাতায়াতগুলো খুবই স্বল্প হয় এবং স্বল্প সময়ের মধ্যে তারা বিভিন্ন স্পটে যেতে পারে এবং টুরিস্ট প্লেসগুলো ঘুরে দেখতে পারে। তো সরকার তার নিজস্ব উদ্যোগে বা দেশের ভালো কিছু চিন্তাভাবনা করে হয়তো বা পদ্মা সেতুতে তাদের বাইক নিষিদ্ধ করছে, তা আমরা যারা সাধারণ বাইকার আছি আমাদের একটা যৌক্তিক দাবি হচ্ছে যেহেতু আমরা আমাদের অফিস সাধারণত কাজ শেষ করে বিভিন্ন জায়গায় ঘোরার উদ্দেশ্যে আমরা বাইকে যাতায়াত করি, তো আমাদের মতো যারা বাইকার আছে যারা হচ্ছে প্রপারলি সেফটি রাইড এবং সেফটি গিয়ার এবং হচ্ছে হেলমেট সেফটি সমৃদ্ধ হেলমেট সার্টিফাইড হেলমেট আমরা ইউজ করি এবং আমাদের যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এবং আমরা যারা প্রত্যেকটা নিয়ম কানুন মেনে চলি, ট্রাফিক আইন মেনে চলি, এই সকল ব্যক্তিবর্গদের উদ্দেশ্য হলো পদ্মা সেতু ওপেন করে দেওয়া উচিত।